হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বেসিক টিউটর ক্লাসের মধ্যে এক্সেলের ফর্মুলা টাইপ সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলকে তাদের সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমরা এক্সেলকে ওপেন করে নেব। ফার্স্ট এক্সেলকে ওপেন করে নিলাম। এর আগে ভিডিও শিখেছি আমরা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব অ্যান্ড পেজ লেআউট মেনু সম্পর্কে। ভিডিওটি যারা দেখেন ভিডিওটি দেখে নেবেন। আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ভিডিওটি লিঙ্ক, বা উপরে আই বাটনে দিয়ে দেবো ভিডিওটি লিঙ্ক। আজকে আমরা শিখবো ফর্মুলা টাইপ সম্পর্কে। আমাদের ফর্মুলা টাইপে ফার্স্ট অপশান ইনসার্ট ফাংশান। ইনসার্ট ফাংশান ইউজ করার আগে আমরা কিছু নাম্বার ইনপুট করে নিয়েছি। আমরা এবার ইনসার্ট ফাংশানে ক্লিক করবো, এফএক্সে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এই ফার্স্ট সেলটা বা ইয়ে সেলটার আমরা পুরো টোটাল বার করবো। টোটাল বার করার জন্য আমাদের ফর্মুলা সাম সাম টাইপ করবো। টাইপ করার পরে গোতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে আমরা ইয়ে সেলটা পুরো সিলেক্ট করে নেবো, ওকেতে ক্লিক করবো, তাহলে আমাদের টোটালটি বার হয়ে যাবে। একইভাবে আমরা যদি বি সেলটা যদি টোটাল বার করতে যাই, তার জন্য আমরা একইভাবে ইনসার্ট ফাংশানে ক্লিক করবো। ইনসার্ট ফাংশানে ক্লিক করার পরে ফের আমরা সার্চ করবো সাম, গোতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, এবং বি সেলটা পুরো সিলেক্ট করে নেবো, তাহলে আমাদের বি সেলটা টোটাল বার হয়ে যাবে। নেক্সট আমরা যদি সি অ্যান্ড ডি সেলটা বার করতে যাই, তাহলে আমরা সি অ্যান্ড ডি সেল একইভাবে বার করতে ইনসার্ট ফাংশানে গিয়ে ফের সাম টাইপ করবো, গোতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, এবং আমরা সি অ্যান্ড ডি সেলটা পুরো সিলেক্ট করে নেবো, ওকেতে ক্লিক করো, তাহলে আমাদের টোটালটি বার হয়ে যাবে। নেক্সট যদি আমরা কাউন্ট, আমরা যদি এই পুরো সেলটা কটা সেল রয়েছে বা কটা কলাম রয়েছে আমরা যদি কাউন্ট করতে চাই, তার জন্য কী করবো, ইনসার্ট ফাংশানে ক্লিক করবো, আমরা সার্চ করবো কাউন্ট, COUNT কাউন্ট, গোতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এ সেলটা পুরো সিলেক্ট করে নেবো, ওকেতে ক্লিক করো, তাহলে আমাদের আমাদের আটখানা সেল রয়েছে, তার আমরা এখানে আটটা শো হচ্ছে। নেক্সট আমরা যদি এ সেলটা পুরো মিনিমাম নাম্বারটি বার করতে যাই বা ম্যাক্সিমাম নাম্বারটি বার করতে চাই, তার জন্য আমরা ইনসার্ট ফাংশানে ক্লিক করবো। মিনিমাম যদি বার করতে চাই তাহলে আমরা লিখবো মিন, MIN, লেখার পরে গোতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। ফের আমরা এ সেলটা পুরো সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে নেওয়ার পরে ওকেতে ক্লিক করবো, আমাদের মিনিমাম যে নাম্বারটি সেই নাম্বারটি শো হবে। একইভাবে আমরা যদি ম্যাক্সিমাম নাম্বার বার করতে যাই, ফের আমরা ইনসার্ট ফাংশানে ক্লিক করবো। ইনসার্ট ফাংশানে ক্লিক করার পরে আমরা ম্যাক্সিমাম নাম্বার বার করার জন্য ফর্মুলা ম্যাক্সিমাম MAX, ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা ফের এ সেলটা পুরো সিলেক্ট করে নেবো, নেওয়ার পরে ওকেতে ফের ক্লিক করো, তাহলে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটি শো হবে। নেক্সট আমরা যদি এভারেজ বার করতে যাই, তার জন্য কী করবো, সি অ্যান্ড ডি ফুল সেলটাকে আমরা যদি এভারেজ বার করতে যাওয়ার জন্য কী করবো, ইনসার্ট ফাংশানে ক্লিক করবো বা এফএক্সে ক্লিক করবো, আমরা লিখবো এভারেজ। এভারেজ লেখার পরে গোতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, অ্যান্ড আমরা সি অ্যান্ড ডি সেলটা পুরো সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে গোতে ক্লিক করবো, ও ওকেতে ক্লিক করো, তাহলে আমাদের এভারেজটি শো হবে। নেক্সট রয়েছে আমাদের অটোসাম। অটোসাম আমরা কীভাবে ইউজ করবো, অটোসাম জানার আগে আমরা ফের ইনসার্ট ফাংশানে দেখবো আমাদের আরও কী ক্যাটাগরি রয়েছে সেগুলো আমরা দেখার জন্য। সিলেক্ট অর ক্যাটাগরি, আমরা রাইটে যে অ্যারোটি রয়েছে আমরা অ্যারোতে ক্লিক করবো। দেখুন আমরা রয়েছে মোস্ট রিসেন্টলি ইউজ, যেমন আমরা এই ফাংশান লাইব্রেরিতে দেখা পাচ্ছি মোস্ট রিসেন্টলি ইউজ, ফাইন্যান্সিয়াল, এগুলোভাবে আমরা একইভাবে এখানেও দেখতে পাবো। যেমন মোস্ট রিসেন্টলি ইউজ অল, ফাইন্যান্সিয়াল, ডেট অ্যান্ড টাইম, ম্যাথ অ্যান্ড ট্রিক, স্ট্যাটিস্টিক্যাল, লুক আপ অ্যান্ড রেফারেন্স, ডেটাবেস, টেক্সট, লজিক্যাল, ইনফরমেশান, ইঞ্জিনিয়ারিং, ক্লাব, এগুলো আমরা দেখতে পাবো। আমরা এগুলো ক্যান্সেল করে দিলাম। এগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো। আমরা আজকে শিখবো টোটাল সাম। টোটাল সাম আমরা ইউজ করার জন্য আমরা যেটা সাম ইউজ করতে চাই সেটা পুরো সিলেক্ট করে নেবো। আমরা ডি সেলটা পুরো সিলেক্ট করে নিলাম, টোটাল সামে ক্লিক করবো, বা অটো সাম আমরা এটাকে বলি। আমরা এখানে সামে ক্লিক করবো, তাহলে আমাদের সাম বার হবে। আমরা যদি এভারেজ চাই তাহলে আমরা এখানে এভারেজ বার করতে পারবো। আমরা ইনসার্ট ফাংশানে না গিয়েও আমরা এখানে অটো সামে সাহায্যে আমরা করতে পারবো। আমরা যদি ম্যাক্সিমাম নাম্বার বার করতে, এখানে একইভাবে ম্যাক্সিমাম নাম্বার বার করতে পারবো। মিনিমাম বার করতে গেলে মিনিমাম বার করতে পারবো। এটা আমরা অটোসামের মাধ্যমে খুব তাড়াতাড়ি বার করতে পারবো। নেক্সট আমরা এইগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো, কারণ আমরা আজকে শিখছি ফর্মুলা সিরিজ, তাই আমরা এগুলো শিখবো না, আমরা নেক্সট ভিডিওতে জানবো, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে। নেক্সট আমাদের ডিফাইনিং নেম। ডিফাইনিং নেম আমরা কীভাবে ইউজ করবো, আমরা এ অ্যান্ড বি পুরো সেলটা সিলেক্ট করার পরে দেখুন আমাদের নাম রয়েছে A1। আমরা যদি এই নামটা চেঞ্জ করতে যাই বা রিনেম করতে যাই, তার জন্য কী করবো, ডিফাইন নেমে ক্লিক করবো। ডিফাইন নেমে ক্লিক করার পরে আমরা এখানে নাম দেবো ব্লক, ব্লক এ লেখার পরে ওকেতে ক্লিক করো, তাহলে আমাদের নামটা চেঞ্জ হয়ে ব্লক এ হয়ে যাবে। এবার আমরা যদি সাম বার করতে চাই বা টোটাল বার করতে চাই, তার জন্য কী করবো, ইকুয়াল লিখবো সাম,
সাম লেখার পরে দেখুন আমাদের ফর্মুলাটা চলে আসছে। লেখার পরে আমরা টাইপ করব ব্লক এ, ব্লক এ লেখার পরে আমরা ওকেতে ক্লিক করে দেখুন আমাদের এ অ্যান্ড বি সেলটার পুরো যে টোটাল নাম্বারটি সেই টোটাল নাম্বারটি চলে এসছে। একইভাবে যদি সি অ্যান্ড ডি সেলটা পুরো নাম্বার বার করতে চাই তার জন্য কী করবো, ফের আমরা এ সি অ্যান্ড ডি সেলটা পুরো সিলেক্ট করে নেবো, ডিফাইন নেমে ক্লিক করবো, নেমে ক্লিক করার পরে আমরা নাম দেবো ব্লক বি, ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পরে ফের আমরা এটা টোটাল বার করতে চাই, ফের আমরা সামে ক্লিক করবো, সামে সামে গিয়ে আমরা ফের ব্লক বি ওকেতে ক্লিক করে দেখুন আমাদের সি অ্যান্ড ডির টোটাল যে নাম্বারটি সেই নাম্বারটি চলে এসছে। আমরা যদি এই নাম নেমগুলো ম্যানেজ এডিট করতে যাই বা ডিলিট করতে তার জন্য কী করবো, এই নেম ম্যানেজারে ক্লিক করব, দেখুন আমরা এগুলো ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, বা আমরা যদি নিউ যদি ক্রিয়েট করতে চাই এখান থেকে আমরা নিউ ক্রিয়েট করতে পারবো, দেখুন আমরা নিউ ক্রিয়েট করতে পারছি। নেক্সট আমরা ইউজ অ্যান্ড ইউজ ইন ফর্মুলা, আমরা কী কী ফর্মুলা ইউজ করেছি তার জন্য সেগুলো দেখার জন্য আমরা ইউজ ইন ফর্মুলাতে ক্লিক করব। দেখুন আমরা দুটো ফর্মুলা ইউজ করেছি, যেমন ব্লক এ অ্যান্ড ব্লক বি। নেক্সট আমাদের ক্রিয়েট ফর্ম সিলেকশন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কী ক্যাটাগরিতে আমরা সিলেকশন করতে পারবো সেগুলো আমরা এখানে শো হবে, যেমন টপ রো, লেফট কলাম, বটম রো, রাইট কলাম, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। আমি এটা ক্যান্সেল করে দিলাম। নেক্সট আমাদের ট্রান্সপেসিডেন্ট, ট্রান্সডিপেন্ডেন্ট অ্যান্ড রিমুভ অ্যারো, এগুলো আমরা কীভাবে ইউজ করবো। ফার্স্ট আমরা ট্রান্সডিপেন্ডেন্ট আমরা এখানে ক্লিক করবো, এটা আমরা কীভাবে ইউজ করবো, আমরা এই এ অ্যান্ড বি রোটাই আমি সিলেক্ট করে নিলাম। ট্রান্সপেসিডেন্ট আমরা ইউজ করার পরে দেখুন আমাদের কোথায় কোথায় এই ফর্মুলাগুলো ইউজ হয়েছে বা কোথায় কোথায় আমাদের এই নাম্বারগুলো কী কী ফর্মুলা আকারে নিয়েছে সেগুলো আমাদের এখানে শো হচ্ছে। দেখুন আমাদের এটা আমাদের এখানে সাম আকারে এসছে, এখানে আমার সাম আকারে এসছে, অ্যাভারেজ অ্যাকাউন্ট অ্যান্ড মিনিমাম ম্যাক্সিমাম নাম্বারে এসছে। আর আর ট্রান্স প্রেসিডেন্স আমরা কীভাবে ইউজ করব, আমি এটাকে আগে টোটাল বার করে নিই। সাম বার করে আমরা যদি একটা একটা ক্যাটাগরি ধরে বা একটা একটা নাম্বার ধরে এই এই নাম্বারটি কোথা থেকে এসছে বা কী আকারে এসছে সেটা দেখার জন্য আমরা ট্রান্স প্রেসিডেন্সে ক্লিক করবো, দেখুন আমাদের এটা সাম আকারে এসছে, তা আমরা এটা শো করতে পারছি। নেক্সট যদি আমরা এটা এই অ্যারোগুলো আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা এই অ্যারোগুলো রিমুভ করতে পারবো। এই রিমুভ অ্যারোতে ক্লিক করার পরে দেখুন আমাদের অ্যারোগুলো রিমুভ হয়ে গেছে। নেক্সট শো ফর্মুলা, আমরা যে ফর্মুলাগুলো ইউজ করেছি সেই ফর্মুলাগুলো শো করানোর জন্য আমরা শো ফর্মুলাতে ক্লিক করবো। তাহলে আমাদের যে ফর্মুলাগুলো ইউজ করেছি, দেখুন সাম ইউজ করেছি, কাউন্ট ইউজ করেছি, ম্যাক্সিমাম মিনিমাম অ্যাভারেজ আমরা এগুলো ইউজ করেছি, তাহলে আমরা এগুলো শো করাতে পারবো। ফের যদি আমরা এগুলো হাইড করতে চাই আমরা এই ফের শো ফর্মুলাতে ক্লিক করবো, তাহলে আমাদের এগুলো হাইড হয়ে যাবে। নেক্সট আমাদের ইরর চেকিং, ইরর চেকিং আগে আমরা এই নেম ম্যানেজারে গিয়ে আমরা যে নেমগুলো ডিফাইন নেমগুলো আমরা ডিলিট করে দেবো, কারণ ডিফাইন নেম ডিলিট করার পরে আমাদের যে ইরর চেকিং সেগুলো আমরা শো করাতে পারবো। দেখুন আমাদের ইরর চলে এসছে, আমরা যদি ইররগুলো চেক করতে হবে ইরর চেক করতে পারবো, বড়ো বড়ো সিটে বা বড়ো বড়ো ফর্মুলাতে আমরা ইররগুলো চেক করতে পারবো। আমরা যদি ইগনোর করতে হয় আমরা একইভাবে ইগনোর ইররে ক্লিক করো, তাহলে আমাদের ইগনোর ইরর চলে আসবে। নেক্সট আমাদের ইভালুয়েটেড ফর্মুলা, আমরা যদি একই ফর্মুলা কতবার ইউজ করেছি সেগুলো আমরা শো করাতে গেলে আমরা ইভালুয়েটেড ফর্মুলাতে ক্লিক করো, তাহলে আমাদের এই সাম ফর্মুলা বেশি ইউজ করে ইউজ হয়েছে তাই আমরা এখানে ইভালুয়েটেড আকারে চলে এসছে। নেক্সট আমাদের ওয়াচ উইন্ডো, আমরা এই ফুল সিটটা কী করেছি, কোথায় কী নাম্বার দিয়েছি, কোথায় কী ফর্মুলা দিয়েছি সেগুলো দেখার জন্য আমরা ওয়াচ উইন্ডোতে ক্লিক করবো। ওয়াচ উইন্ডোতে ক্লিক করে অ্যাড ওয়াচে ক্লিক করবো, অ্যাড ওয়াচে ক্লিক করার পরে আমরা এই ফুল যে সিটটা আমরা এই ফুল সিটটা সিলেক্ট করার পরে আমরা অ্যাডে ক্লিক করো, তো আমাদের ফুল এগুলো চলে আসবে। নেক্সট আমাদের ক্যালকুলেশন অপশান, আমরা কী আকারে ক্যালকুলেশন করবো, আমাদের এখানে অটোমেটিক রয়েছে, যদি আমরা এটা ম্যানুয়াল করতে পারি এখানে ম্যানুয়াল করতে পারবো। যদি আমি এখানে অটোমেটিক এই অ্যাকসেপ্ট ফর ডেটা টেবিলস যদি এটা চাই তাহলে এটাও করতে পারবো। আমার মতে অটোমেটিকটা বেস্ট। নেক্সট আমাদের ক্যালকুলেট নাও, আমরা যদি এটা ফুল ক্যালকুলেট করতে চাই আমি এখানে গিয়ে ক্যালকুলেটে ক্লিক করবো, তাহলে আমাদের এখানে দেখুন ক্যালকুলেট চলে এসছে, এই সাম চলে এসছে সাম 829। নেক্সট আমাদের ক্যালকুলেট শিট, যদি আমি শিট ক্যালকুলেট করতে চাই আমি এখানে শিট ক্যালকুলেট করতে পারবো, তাহলে এইভাবে আমরা করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা এইগুলোতে জানবো। এইটা ছিল আজকে আর ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি, আর শেয়ার করবে, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।